ভাই, আমি ভাবতাম যে আমি রোস্টার নামে কলঙ্ক, কেননা আমি কোথায় কোথায় গালি মারি। তারপর আমি একটা মাগি দেখি, তুমি কালো। আল্লাহ, আমি তো জানতামই না তুমি কেমনে জানলে। যখন এইগুলা নিয়ে পাবলিকে ব্যাড কমেন্ট করতেছে তখন এটার বাজে ভাবে রিপ্লাই দিতেছে। বাহ, কি বাদ চলতেছে! ভালো হয়ে যাও মাসুদ। তো কেমন আছো? তোমরা তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। কেউ যদি তোমার সাথে নাটক করে তাহলে তুমি তার সাথে সিনেমা শুরু করে দাও। সিনেমা তো আমি শুরুই করতে চাই, কিন্তু কিভাবে করব বলো? আমার কাছে তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আমি ভাবলাম যে তোমার সাথে অভিনয়টা দিয়ে শুরু করতে চাই। কারণ আমি নিজেকে মনে মনে সাকিব খান ভাবি, হয়তো বা অভিনয়ের দিক দিয়ে না ওই দিক দিয়ে। যদি তুমি অনুমতি দাও তাহলে তুমি যে কোনো নায়কের পার্টেই নিতে পারো। আমি সাকিব খান হয়ে তোমার বাসায় গিয়ে তোমাকে খেয়ে আসবো, আই মিন তোমার সাথে বসে চা কফি খাবো আর তোমাকেও খাবো। হয়তো আমি শ্যামলা, কিন্তু একটা কথা কি জানো, আমি দুধের চেয়ে চায়ের পাগল দেখেছি বেশি। তুমি দুধের থেকে চায়ের পাগল বেশি দেখেছো, কিন্তু আমি তোমার দুধের পাগল। আই মিন তোমার দুধের বলতে তুমি হাত দিয়ে এই দুধটা নিয়ে আসবে, মানে প্রাণ দুধ, আর আমি খাবো তোমার দুধ, মানে তোমার হাত থেকে নেওয়া দুধ। কি বলে, কবি বলেছেন যদি রোজ খেতে চাও মধু তাহলে জিএস নয় বৌদি পটাও। ঠিক আছে, বৌদি পটাবো শুধু, কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর খুঁজে দাও। দাদা কি তোমার জ্বালা মেটাতে পারে না, যার কারণে তুমি তোমার দেবরকে চাও? কেন চাও তুমি দেবরের বেগুন? এই বেগুন দিয়ে মিটাবে তুমি তোমার গোপন অঙ্গের আগুন, তারপরও কিছু করার নেই। যেহেতু তুমি বলেছো বৌদি পটাতে হবে শুধু, তাহলে আমি তোমাকেই পটাবো শুধু, যত পটাবো ততই খাবো, কেননা তোমার কাছে এক্সপিরিয়েন্স আছে আমার থেকে বেশি ভালো। হোক না তোমার পোটটা কালো। আচ্ছা, আমি যে কি মাল ওইটা যদি তুমি বুঝতা পাল তাইলে নিজেই কইতা, আর আমি পড়াইতে পারছি এটা আমার কপাল আমার দনের বাল। তুমি কি ভাবছো তোমাকে কোন ছেলে এসে প্রপোজ করবে হাতে নিয়ে ফুল? হাই রে কপাল, তোর মতো মাইয়া 300 টাকার বিনিময়ে রাস্তায় করে ব্যবসা, যার কারণে তোর নিচে হয়ে গেছে সুইমিং পুল। ওইখান দিয়ে শুধু নৌকা আসে আর যায়, যার কারণে তোর ওইখানে কোনো ফাঁক নাই। যা আছে ওইটা পুরো মহাসমুদ্র, যা দিয়ে খেলা যাবে না কোনো চৈত্র আর হবে না কোনো নক্ষত্র। দেখো, সাধারণ মেয়েটা সাধারণত থাকে টাইট, আর তোমার ওইটা দেখা তোমার জামাই তোমার সাথে প্রত্যেক রাইতে করবে ফাইট, কারণ ওইটার মধ্যে তোমার নাই তিল পরিমাণ টাইট। বিকজ তুমি 300 টাকার কাস্টমার, তুমি 300 টাকার বিনিময়ে রাস্তার মাথায় করে আসছো ফাইট, আর যার কারণে তোমার বন্ধ হয়ে গেছে জীবনের সানলাইট। দেখো গাইস, সবার কাছে এখন আমি একটা রিকোয়েস্ট করতে চাই, কেউ দয়া করে তাকে গালি দিবে না, তার সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করবে না, কেননা একজন মানুষ যখন তোমার কাছে দোয়া চায় তখন তার জন্য দোয়া করা উচিত। চলো সবাই একসাথে হাত তুলেন, সবাই হাত তুলেন। আপু আপনার বাচ্চা কয়টা? আরে বেড়া, কি কইতাম, বিয়ে হয় না, বিয়ে না হইতে বাচ্চা না কি তার, বিয়ে সেদিন না হইতে বাচ্চা না, বিয়ে হয় না দেখে কি আমার মনে হয়, কোন দিক থেকে দেখে আমার মনে হয় আমার বিয়ে। আল্লাহ বাসাইছে যে আপনার বিয়ে হয় নাই, কেননা আপনার বিয়ে হয় নাই বলে যে ছেলের সাথে আপনার বিয়ে হওয়ার কথা সেই ছেলেটা বাইসা গেছে দুর্ভাগ্যবশত। ভাই আমি আর একটা কথা বলতে চাই ভাই, এইখানে এই মেয়েটার বিয়ে কখনো হতে পারে না, আর যাই হোক না কেন। কেন? কেননা যখন তুমি এই মেয়েটাকে বিয়ে করতে যাবে তখন তোমার ফ্যামিলির কেউ না কেউ তার আশেপাশে থেকে রিভিউ নিতে যাবে। কি বলছেন আপনি? আর কি জানতে চাবে যে মেয়েটা কেমন, তারপরে যখন আশেপাশে সবাই কমেন্ট করবে যে এটা তো একটা খেন কি ম্যাগি, তারপরে কি বলবা? তারপরে তুমি নিজে বিয়ে করতে চাইবা? আমি কিছুতেই মেনে নিতে পারবো। হ্যাঁ অবশ্যই বিয়ে হবে না এমন না, আল্লাহ তাআলা কারো না কারো সাথে তো তার সেট করে রাখছে, কিন্তু দুর্ভাগ্যবশত এরকম ভাবে সেট করছে যে ছেলেটার বিয়ে হবে আর জীবনে পুষ্টি মারা হয়ে যাবে। আর তার থেকে বড় কথা ভাই, খানকি মাগিদের বিয়ে হওয়ার কোনো দরকার নেই, তার আগেই সব কাজ করে ফেলায়। আমার পানি এরকম করেন কেন আপু, পা এটা বা সেইটা
লুঙ্গি উষা করে হাঁটলেও কারো কিছু যায় আসে না। লুঙ্গি উষা করে হাঁটলে যায় আসে অবশ্যই, এতটা উষা করে তো আমরা ছেলে মানুষ লুঙ্গি উষা করে হাঁটি না। যেরকম উঁচা তুমি তোমার সালোয়ার কামিজ উষা করে থাকো, এইভাবে অল্প অল্প করে উঁচু করে মানুষকে দেখাইতে চাইতেছো। এরকম পরে দেখার পরে তো আমাকে দেখালো, আমি তো দেখি আমি শিউরিত। কিরে চিনো সামারে, চিনবি কেমনে, গরমে কালো হয়ে গেছি। সোয়া সান ফাকিরা নজরটা কোথায় দিছো? এরকম ভাবে নজর তুমি পড়ালেখাই দাও কাজে দিবে, মানে একটা ভিডিও চলাকালীন সবসময় নজরটা ওইদিকেই যায় তোমার, তাই না? একটু ভালো হও, মাইন্ডটাকে ঠিক করো। আর বাই দ্য ওয়ে, আশেপাশে কি জানো আছিল? আমি নিজে ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে। আপনার পরিচয় আপনাকে দিতে হবে না ভাই, কেননা আপনার পরিচয় তারাই দিবে যারা কিনা রেগুলার আবাসিক হোটেলে যায়। কারণ আপনাকে দেখলে বুঝলে আপনি 500 টাকার সেলার, তাই আপনার কি বলতে চাই, ইউ আর দা লেডি কিলার। আইডির নাম দিয়ে ক্রাশ কুইন, নিজেরা ভাবতেছো তুমি ক্রাশ কুইনের চাবি? দুর্ভাগ্যবশত তুমি হয়ে গেছো 2 বাচ্চার মা, আমাদের ভাবি। তাই তো বলতে চাইতেছি তোমার নাভির নিচে আমাদের একটু দাবি, পূরণ করতে দাও না আমাদের দাবি। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম গেলাম গেলাম।